আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটির প্রথম সাংগঠনিক বৈঠক আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা এবং বিভিন্ন গণসংগঠনের প্রদেশ নেতৃত্ব। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দেশের গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণ চূড়ান্ত না করলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু ইতিমধ্যে ভোটের সম্ভাব্য সময়সূচি ধরে নিয়ে ময়দানে নেমে পড়েছে। কেন্দ্রের ক্ষমতা দখলের লক্ষ্যে তৎপর সবকটি রাজনৈতিক দলই। শাসক বিজেপি যেমন লক্ষ্য পুনরায় ক্ষমতা দখল করা, তেমনি বিরোধীরাও সচেষ্ট রয়েছেন বিজেপিকে উৎখাত করে কেন্দ্রের ক্ষমতা দখল করা। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রণকৌশল নির্ধারণ করে ময়দানে নামতে চলেছে রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রে যেন পিছিয়ে নেই দুটি লোকসভার আসন বিশিষ্ট ত্রিপুরাও। ভোট যত এগিয়ে আসছে ততই যেন তৎপর হয়ে উঠছে দলগুলি। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে গঠিত হয়েছে প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি এবারে লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছে। যদিও ইন্ডিয়া জোট নিয়ে রাজ্যে এখনও ধোয়াশায় রয়েছে বিরোধী দলগুলি, আর এই ধোয়াশাকে উজ্জ্বল রেখে বুধবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটির প্রথম বৈঠক। সভাপতি আশিস কুমার সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে পূর্ণাঙ্গ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত থাকলেও বিধানসভায় শীতকালীন অধিবেশন চলতে থাকায় গড়হাজির ছিলেন দলের তিন বিধায়ক। ফলে স্বাভাবিকভাবে বিধায়কদের অনুপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটির প্রথম বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। একদিনের এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ আগামী লোকসভা নির্বাচন নিয়ে নেতৃত্ব আলোচনা করেন। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় দলের সমন্বয় এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর। কিভাবে আগামী দিন সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আলোচনা শেষে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে। পূর্ণাঙ্গ কমিটি প্রথম বৈঠকের উদ্দেশ্য তুলে ধরে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কংগ্রেস কমিটি নবগঠিত হয়েছে, নবগঠিত কমিটি, এটা বর্ধিত সভা। এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য স্যার সমস্ত বর্ধিত সভায় সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি, এই প্রস্তুতিকে সামনে রেখেই আলোচনা হয়েছে। এই সভায় যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য, দলের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এবং শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড ফোর্স হিসাবে এই রাজ্যে কংগ্রেস দল যেন আত্মপ্রকাশ করতে পারে সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।